আসসালামু আলাইকুম। আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না আর হ্যাক হয়ে গেলে কি করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো প্রথমে আপনাকে যেতে হবে ইমোতে। ইমোতে যাওয়ার পর আপনার প্রোফাইলে ট্যাপ করবেন, তারপর এখান থেকে সেটিংসে ট্যাপ করতে হবে, তারপর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটির মধ্যে টাচ করবেন। তারপর এখানে ম্যানেজ ডিভাইসে ট্যাপ করলেই আপনার ফোন নাম্বারটি দিয়ে কতটি মোবাইলে ইমো চালু আছে সবগুলো এখানে শো করবে। ধরুন শুধু আপনার একটা এখানে আর বাকিগুলো আপনার না, জাস্ট আপনার এখানে যেটা আপনার না সেই ডিভাইসটার মধ্যে টাচ করবেন। টাচ করার পর এখান থেকে ডিলেটে টাচ করতে হবে, তারপর এখানে ডিলেট, তারপর এখান থেকে ওকেতে টাচ করতে হবে। ওকেতে টাচ করার পর আপনার যে নাম্বার দিয়ে ইমোটি খুলেছেন সেই নাম্বারে একটা কোড নাম্বার যাবে। ওই কোড নাম্বারটি যদি আপনি এখানে দেন তাহলে ওই অন্য মোবাইল থেকে অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে এতটুকুই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।